আমার চেহারা আজকে ফুললি অন্যরকম লাগতেছে। যুক্তরাষ্ট্রের রেনো নেভাডাতে প্রায় 1200 হেক্টর জায়গার উপরে প্রতিষ্ঠিত করা হয়েছে ইলন মাস্কের গিগা ফ্যাক্টরি, যা পুরোপুরি বানানো অবস্থায় প্রায় 100টি ফুটবল মাঠের থেকেও বেশি বড় হবে, কিংবা এর সাইজ যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল পার্কের থেকেও 3 গুণ বেশি। ফুটপ্রিন্ট মানে এটা মাটির উপরে কতটা জায়গা দখল করে, এই হিসাবে এইটা পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং, যেখানে পৃথিবীর সবচেয়ে উঁচু দালান বুর্জ খলিফার উচ্চতা থেকে গিগা ফ্যাক্টরির দৈর্ঘ্য প্রায় 400 মিটার বেশি। ইলন মাস্ক এটাকে বলেন দ্য মেশিন দ্যাট বিল্ডস দ্য মেশিনস। এমনকি তিনি তার একটা ইন্টারভিউতে এইটাও দাবি করছিলেন যে এইরকম 100টা গিগা ফ্যাক্টরি বানানো গেলে পুরা পৃথিবীকে নবায়নযোগ্য শক্তির আওতায় নিয়ে আসা সম্ভব হবে। 100 জাতির উদ্দেশ্যে তার মধ্যম অঙ্গুলি প্রদর্শন করেন, যদিও এইটা নাকি উনি ইচ্ছা করে করেন নাই। সব মিলিয়ে গিগা ফ্যাক্টরির ক্ষমতা আর দরকার কতটুকু, এগুলি পরিবেশ বান্ধব কিনা, পৃথিবীতে আর কারা কারা এরকম গিগা ফ্যাক্টরি তৈরি করতেছে, এই পুরো ব্যাপারটি আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে চলেন দেখি গিগা ফ্যাক্টরির ভিতরে টেসলা আসলে কি কি বানায়। এইগুলা মূলত তৈরি করে লিথিয়াম আয়ন ব্যাটারি। আপনারা টেসলা গাড়ির এই মিমগুলো কিন্তু অনেক দেখছেন, গাড়ি উল্টায় পড়ে আছে, ভিতরে দেখা গেছে টেসলার পেন্সিল ব্যাটারি। মূলত কিন্তু সেইগুলাই লিথিয়াম আয়ন ব্যাটারি, আমরা পেন্সিল ব্যাটারি হিসেবে বিভিন্ন জায়গায় ইউজও করছি। অ্যান্ড মজার ব্যাপার, এই ব্যাটারিগুলো দিয়ে গাড়িও চলে, যদিও মেকানিজম অনেক ক্ষেত্রেই আলাদা। এই ব্যাটারিগুলো বানানোর সাথে সাথে টেসলা মডেল 3 নামে একটা গাড়ি আছে, এইটা টেসলা কোম্পানির বানানো সবচেয়ে সস্তা গাড়ি, মাত্র $42,000 মতন পড়বে। এই গাড়িগুলোর যে ইলেকট্রিক মোটরটা আছে এইটাও এই গিগা ফ্যাক্টরির ভিতরে বানানো হয়। এটা ছাড়াও টেসলার পাওয়ার ওয়াল নামে একটা স্টোরেজ সিস্টেম আছে, কাইন্ড অফ আপনার বাসার মধ্যে বসায় দেওয়া যাবে, ওইটার মধ্যে আপনি সোলার প্যানেল দিয়া সারা দিন পর্যন্ত যে বিদ্যুৎটা আনবেন ওটা জমা রাখতে পারবেন, এবং ওইটা দিয়ে আপনার বাসায় যদি কারেন্ট না থাকে সেইটা দিয়ে আপনি আপনার পুরো বাসার বিদ্যুৎ চালাইতে পারবেন। এটাকে ওরা বলতেছে পাওয়ার ওয়াল, আর এইটাও গিগা ফ্যাক্টরির ভিতরে বানানো হয়। দ্বিতীয় যে গিগা ফ্যাক্টরি আছে ওরা মেইনলি ফটোভোল্টিক সোলার প্যানেল বানায়, যেই সোলার প্যানেলগুলো টেসলার ছাদের মধ্যে আপনারা দেখেন ওই রকম সোলার প্যানেল। তৃতীয় গিগা ফ্যাক্টরি যেটা করবে, টেসলার কিন্তু দুইটা খুব সস্তা গাড়ি আছে, একটা তো বললামই মডেল 3, আরেকটা হচ্ছে মডেল ওয়াই। ওরা চিন্তা করতেছে বৃহত্তর চায়নার মার্কেটের মধ্যে এই টেসলা গাড়িগুলো ব্যবহারযোগ্য করার জন্য এটার দাম তো আরো কমাইতে হবে, এবং ওই কারণে ব্যাটারি যদি ইউএসএতে বানায় গাড়ি চায়নাতে বানানো হয় তাইলে এটার দাম অনেক, যেহেতু বাইরে যায় চায়নার ভিতরেই কিভাবে ব্যাটারি প্রোডিউস করা যায়, এইটাই গিগা ফ্যাক্টরির অনেক বড় একটা উদ্দেশ্য, যেটা ইলন মাস্ক বারবারে বলতেছেন কাস্টমার যেই জায়গায় আছে গাড়িটাও সেই জায়গাতেই বানাইতে হবে, নইলে গাড়ির দাম অনেক বাড়বে। যদিও টেসলা গাড়িগুলো বেশি কম দাম দিয়ে কিনলে মানুষের একটা অসুবিধা আছে, তখন মানুষকে টেসলা গাড়ি কিনতে যায় অদ্ভুত মূলা ড্যান্স দিতে হইতে পারে, নইলে হয়তো গাড়ির চাবি তাদের হাতে কখনোই দেওয়া হবে না। যাই হোক, প্রশ্ন আসতে পারে গিগা ফ্যাক্টরি আসলে কাকে বলে। সোজা কথায় বললে এইসব ফ্যাক্টরিগুলোতে বিশাল পরিমাণে এনার্জি প্রোডিউসড হয়, কাইন্ড অফ কয়েক হাজার গিগাওয়াটের মতন এনার্জি, এবং এখানে ব্যাটারি ম্যানুফ্যাকচারিং হয় ওই প্রসেসে, এটাকে বলা হয় এন্ড টু এন্ড প্রোডাকশন। সহজ কথায় বলতে গেলে এটার কাঁচামাল থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত ব্যাটারিটা বানানো পর্যন্ত পুরা কাজটা একটা ফ্যাক্টরির ভিতরে হবে, যখন তখনই এটাকে আমরা গিগা ফ্যাক্টরি বলবো। আর একটা কথায় গিগা দিয়ে বোঝায় হিউজ একটা ফ্যাক্টরি, যেটা অনেক বড় ফ্যাক্টরি। এই টার্মটা ফার্স্ট 2013 সালে টেসলার সিইও এলন মাস্কই প্রথম ব্যবহার করছিলেন। নেভাদাতে টেসলার যে গিগা ফ্যাক্টরিটা আছে ওইটাকে গিগা নেভাদা বলে, ওইটার এখন ক্যাপাসিটি 37 গিগাওয়াটস আওয়ার, আর এই ক্যাপাসিটিতেই 2020 সালে পুরা পৃথিবীতে এইটা সবচেয়ে বড় লিথিয়াম আয়ন ব্যাটারি প্রস্তুতকারী ফ্যাক্টরি ছিল। জাস্ট মনে রাখেন এইটা তার মেইন ক্যাপাসিটির মাত্র 30%। ইলন মাস্কের মতে এটা যখন ফুললি ফাংশনাল হবে তখন এইটা এখনকার পৃথিবীর যত লিথিয়াম আয়ন ব্যাটারি প্রস্তুতকারীর ক্যাপাসিটিটা আছে ওইটার থেকেও বেশি শক্তি জেনারেট করতে পারবে। এখন আপনাদের প্রশ্ন হইতে পারে এই গিগা ফ্যাক্টরিগুলোর আসলে দরকারটা কোন জায়গায়। দেখেন পৃথিবীর সব দেশ কিন্তু এখন জীবাশ্ম জ্বালানি দিয়ে যে যানবাহনগুলো চলে ওইগুলোকে পরিত্যাগ করতেছে, এইটার কারণে ইলেকট্রিসিটি দিয়ে চলে এরকম গাড়ির সংখ্যা কিন্তু ভবিষ্যতে অনেক বেশি পরিমাণে বাড়বে। আপনারা আমার রিসেন্ট যে জলবায়ু সম্মেলন COP26 এইটার মধ্যে দেখবেন বেশিরভাগ দেশ এখন ইলেকট্রিক ভেহিকেল বা বিদ্যুৎ চালিত যানবাহনের উপরে কতটা জোর দিতেছে, ইভেন বাংলাদেশও এটার মধ্যে পড়ে। বলা হইতেছে
2040 মধ্যে পুরা ইউরোপে বিদ্যুৎ চালিত যানবাহনের জন্য যে ব্যাটারির ডিমান্ড থাকবে ওইটা 1200 গিগাওয়াট আওয়ারের মতন হবে প্রতি বছরে। যেই চাহিদা মেটানোর জন্য এরকম 80টা গিগা ফ্যাক্টরি বানানো লাগবে এবং এইগুলোকে ডোমেস্টিক বা যেই দেশে গাড়িটা উৎপাদিত হবে সেই দেশের ভিতরেই হইতে হবে, যাতে সাপ্লাই চেইনের মধ্যে কোনো ধরনের ঝামেলা তৈরি না হয়। সহজ কথায় ডিমান্ড অনেক বেশি হবে ব্যাটারির, এটা বানানোর জন্য বিশাল পরিমাণে জায়গা লাগবে, গিগা ফ্যাক্টরি এটার সলিউশন। 2020 সালে 75% থেকেও বেশি ব্যাটারি সেল প্রোডাকশন ক্যাপাসিটি ছিল মূল 7টা কোম্পানির হাতে। এর মধ্যে প্যানাসনিক, সিএটিএল, স্যামসাং, এলজির মতন কোম্পানি আছে এবং এরা মূলত এশিয়া সেন্ট্রিক, যেমন সিএটিএল চায়নার, স্যামসাং সাউথ কোরিয়ার, প্যানাসনিক জাপানের। তো আমেরিকান এবং ইউরোপিয়ান কনজিউমারদের চাহিদা মিটানোর জন্য ওইখানে বিশাল পরিমাণে এই ধরনের গিগা ফ্যাক্টরি বানাইতে হবে। এখন প্রশ্ন হইল, এই গিগা ফ্যাক্টরিগুলো এখন পর্যন্ত কারা কারা বানাইছে বা সামনে বানাবে? একটা তো হইল টেসলা, ওরা জাপানের প্যানাসনিকের সাথে মিলে ইউএস, জার্মানি আর চায়নাতে গিগা ফ্যাক্টরি বানাইতেছে। প্যানাসনিক রিসেন্টলি ওদের শেয়ারগুলো বিক্রি করে দিয়েছে, যদিও বিজনেস পার্টনার হিসেবে ওরা আছে। রিলায়েন্স ট্রাই করতেছে ইন্ডিয়াতে 4টা গিগা ফ্যাক্টরি বানানোর জন্য। ইন্ডিয়ার মার্কেটে লোকাল ব্যাটারি প্রোডিউসার নাই এবং এই কারণে যখন এখানে টেসলার মতন বিদ্যুৎ চালিত গাড়িগুলো আসবে তখন ব্যাটারি সাপ্লাই দেওয়ার জন্য মানুষজন থাকবে না। রিলায়েন্স ওই মার্কেটটা দখল করতে চাইতেছে। জেনারেল মোটরস আছে, পিএসএ গ্রুপ এবং একটা ফ্রেঞ্চ ব্যাটারি মেকার প্রতিষ্ঠান এসএএফটি, যেটা পৃথিবীর সবচেয়ে বড় 7টা ব্যাটারি প্রোডিউসারের একটা। ওরা ইউরোপে এরকম 2টা গিগা ফ্যাক্টরি বানানোর প্ল্যান ঘোষণা করছে। ভক্সওয়াগন পুরা ইউরোপের মধ্যে 6টা গিগা ফ্যাক্টরি বানানোর প্ল্যান করতেছে। এখন একটা প্রশ্ন হইতে পারে, আমাদের কি গিগা ফ্যাক্টরির থেকেও বড় কোনো ফ্যাক্টরি দরকার হবে, যেটাকে আমরা হয়তো টেরা ফ্যাক্টরি বলবো? অ্যান্সারটা হচ্ছে হইতেও পারে। যেমন 2019 টেসলার যে গিগা ফ্যাক্টরি 1, এইটা 37 গিগাওয়াট আওয়ার ইলেকট্রিসিটি প্রোডিউস করতে পারতেছে, অপারেশনাল ক্যাপাসিটিতে চলতে পারতেছে, যেখানে ওরা টার্গেট করতেছে 60-70 গিগাওয়াট আওয়ার পর্যন্ত পৌঁছাইতে। যেমন লিথিয়াম আয়ন ব্যাটারির মার্কেট 2019 প্রায় 6.2 গুণ বৃদ্ধি পেয়ে এখন দাঁড়াইছে 187 গিগাওয়াট আওয়ারের মার্কেটে। এখন এইটাকে যদি আরো 6.2 টাইমস করেন তাইলে দাঁড়ায় প্রায় 1159 গিগাওয়াট আওয়ার বা 1.16 টেরাওয়াট আওয়ার। সো যদি লিথিয়াম আয়ন ব্যাটারির চাহিদা এইভাবে বাড়তে থাকে, আমাদের হয়তো সামনে টেরা ফ্যাক্টরিও বানাইতে হইতে পারে, যেটা গিগা ফ্যাক্টরি থেকে কয়েক গুণ বড় হবে। এখন মূল যে প্রশ্ন, এই গিগা ফ্যাক্টরিগুলো কি আসলে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি? ওরা কি এনভায়রনমেন্টের কোনো ক্ষতি করতেছে? প্রথম ব্যাপার, 1 মার্চ 2020 ওরা যে জায়গাটা দখল করে গিগা ফ্যাক্টরি 1 বানাইছে ওইখানে প্রচুর পরিমাণে গাছ কাটা পড়ছে। এখন গাছ কাটা পড়লে ওইখানে তো একটা ইকোসিস্টেম ছিল, ওইখানে সাপ ছিল, অনেক ধরনের প্রাণী ছিল, এদের তো নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে। টেসলা যেটা করছে, ওইখান থেকে প্রাণীগুলোকে বাঁচাইছে প্রথমে, এবং যত পরিমাণ গাছ কাটা হয়েছে তত পরিমাণ গাছ আবার লাগানো হবে বলে ওরা প্রতিশ্রুতি দিয়েছে। দ্বিতীয় জিনিস, বলা হইতেছে এই প্ল্যানগুলোতে প্রায় 372 কিউবিক মিটার পার আওয়ারে পানি দরকার হবে, যেটা হিউজ পরিমাণ একটা পানি। এবং বলা হইতেছে আমাদের মতন পাবলিক যে পানিটা ইউজ করি, টেসলার এই গিগা ফ্যাক্টরিগুলো চালানোর জন্য যদি এত পরিমাণ পানি দিয়া দিতে হয় তখন ডোমেস্টিক ওয়াটার ইউজের জন্য পানির কিন্তু ঘাটতি দেখা দিতে পারে। এইটার ক্ষেত্রে টেসলা বলছে ওরা যে পানিটা ইউজ করবে এবং এন্ড সময়ে যখন পানিটা বের হয়ে যাবে ওইটাকে ওরা ট্রিট করবে, ওইটাকে ওরা পরিশোধন করবে, অ্যান্ড দেন এই পানিটাই ওরা আবার ইউজ করবে। এইরকম ফ্যাসিলিটি অনেকগুলা ফ্যাক্টরিতেই আছে, ইভেন বাংলাদেশেও অনেক জায়গায় আমরা দেখি। তো যখন সমস্যা হবে আমরা আশা করতেছি টেসলার পক্ষ থেকে ইকো ফ্রেন্ডলি কোনো একটা সলিউশন অবশ্যই নিয়ে আসা উচিত। পৃথিবীতে এখন পর্যন্ত যে মেগা ফ্যাক্টরিগুলো আছে এগুলোর মধ্যে 1 নম্বরে হচ্ছে এই টেসলার গিগা ফ্যাক্টরি 1, তারপর একটা আবার চায়নাতে যেটা এলজি করছে নানজিং প্রভিন্সের মধ্যে, 3 নম্বরটাও চায়নাতে, 4 নম্বরটাও চায়নাতে, 2টাই করছে সিএটিএল, ওরা বেশ বিখ্যাত একটা কোম্পানি, আর 5 নম্বরটাও এলজি করছে যেটা মূলত পোল্যান্ডে। সো মেইন বড় বড় 5টার 3টাই কিন্তু হচ্ছে চায়নাতে, এ কারণে টেসলা এই মার্কেটটাতে কিন্তু এক্সেস করতে চাইতেছে। এই মুহূর্তে টেসলার যে গিগা ফ্যাক্টরিগুলো আছে তার মধ্যে একটা তো হচ্ছে নেভাডাতে, যেটা গিগা ফ্যাক্টরি 1, যেটা তুমুলভাবে চলতেছে এবং এইটার অভিজ্ঞতাই টেসলা চাইতেছে অন্য গিগা ফ্যাক্টরিগুলোর মধ্যে অ্যাপ্লাই করতে। গিগা ফ্যাক্টরি 2 আছে বাফেলো নিউ ইয়র্কে, গিগা ফ্যাক্টরি 3টা আবার চায়নাতে, যেটা শাংহাই চায়না, গিগা ফ্যাক্টরি 4 এটা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন, এটা বার্লিন জার্মানিতে, যেটাকে গিগা বার্লিন বলতেছে, এটা খুবই কুল একটা গিগা ফ্যাক্টরি হবে। আরেকটা ওরা বলতেছে গিগা টেক্সাস নামে, যেটা টেক্সাসে হবে, যেটা অস্টিন টেক্সাসের কাছাকাছি
কাছে একটা জায়গায় হবে। এমবিকেএইচডি প্রায় 2 বছর আগে ইলন মাস্কের সাথে টেসলার একটা ফ্যাক্টরি ভিতরে ট্যুর দিছিল, আপনারা চাইলে এই ভিডিওটা দেখতে পারেন, আমি লিংক আই বাটনের মধ্যে দিয়ে দিব। সো বলা যাইতেছে লিথিয়াম আয়ন ব্যাটারির যে বিশাল একটা ডিমান্ড দেখা দিবে সামনে, ওইটার জন্য আমাদের বড় বড় ফ্যাক্টরি লাগবে, যেটা গিগা ফ্যাক্টরির মতন হবে অথবা গিগা ফ্যাক্টরি থেকে বড় টেরা ফ্যাক্টরির মতনও হইতে পারে, যেই ফ্যাক্টরিগুলো এক একটা 100টা ফুটবল মাঠের থেকেও বেশি বড় আকার ধারণ করবে। এত বড় ফ্যাক্টরিতে আপনি ব্যাটারির কাঁচামাল থেকে শুরু করে একদম এন্ড প্রোডাক্ট যেটা ব্যাটারি অতটুকু পর্যন্ত প্রোডিউস করে ফেলতে পারবেন, এবং এইটা আপনার ডোমেস্টিক বা আপনার দেশের ভিতরে যে ইলেকট্রিক ভেহিকেল বা বিদ্যুৎ চালিত যানবাহন থাকবে সেটার চাহিদা মেটানোর জন্য অনেক বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ হবে। তো মূল ভিডিও আজকের এই পর্যন্তই, মিম রিভিউ। কাজী সাদিদ রায়ান মাথা নষ্ট ভাই, নো বডি, ইউটিউবার্স ইন দেয়ার থাম্বনেইলস। এরকম না করলে যদি ভিডিও দেখতেন তাহলে তো কাজ হইতোই, আমার এরকম করার কোনো দরকার ছিল? দেখতে কিন্তু আমার কোনো সময় খারাপ লাগে না। আইট ইজ নট আদিল, ওয়াই সাদমান ভাই ওয়াই? সাদমান যেটা দেখতেছিল ওইটার রিক অ্যাসলের নেভার গনা গিভ ইউ আপ গানটা, আমরা জানি না সাদমান এটা কেন দেখতেছিল, বাট ওইটা দেখতেছিল। সাজেদুল 3 ট্রেন্ডিং নাও, মেয়েরা যখন বলে সব ছেলেরাই এক, এটার মেইন এডিটটা করছে আরেকজন, ইউসলেশ মোহাম্মদ 7FC। কোন ছবিটি আসল, কোটি টাকার প্রশ্ন। এইরকম ভালো এডিট আমি আমার জীবনে খুবই কম দেখছি ভাই, কি দেখাইছেন আপনি। এই উপলক্ষে আপনার উদ্দেশ্যে আমি আমার মাইক স্ট্যান্ডকে একবার কিস করব। স্যালুট ইমন দি কি লর্ড, অশ্লীল কথাবার্তা, আচ্ছা সরি। রেজাল্ট পাবলিকেশনের 0.002 সেকেন্ড পর গার্লস হু গট GPA 5 পোজিং ফর দ্য জার্নালিস্ট। চোখ বন্ধ করে জীবনেও এরকম পোজ দেয় না, হাতের পোস্টটা ঠিক আছে। এখনও আমাদের সমাজে নিউজ পেপারে রেজাল্ট পাবলিশের পরে নারী এবং পুরুষের মধ্যে বৈষম্য করা হয়, এটা নিয়ে কেউ কিছু বলে না। আমি পুরোপুরি একটা ভিডিও বানাবো বলে প্ল্যান করতেছি এটার উপরে, আসলে করতেছি না। সো আজকের ভিডিও এই পর্যন্তই, আমি আশা করি গিগা ফ্যাক্টরি সম্পর্কে একটা ওভারঅল আইডিয়া আপনারা পাইছেন, যেটাই ভিডিওর উদ্দেশ্য ছিল। আরও খুব ডিটেইলে যাওয়া যেত যেখানে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আসলে ইনভলভ হয়। আমি ম্যাথ দেখাইতে ভিডিওর ভিতরে একটু ভয় পাই, সে কারণে আমি আর দেখাই নাই। বাট এনার্জির ডিমান্ড কতটুকু হবে সামনে এবং ওইটা মেটানোর জন্য ইলেকট্রিসিটি প্রোডিউস করতে আমাদের যে গ্রিন এভলিউশনটা দরকার, বা আমরা জীবাশ্ম জ্বালানি ছাড়া যে ইলেকট্রিসিটির চাহিদাটা পূরণ করতে চাইতেছি এটা কতটুকু ফিজিবল, এইটা নিয়ে একটা প্রাথমিক ধারণা আপনারা এই ভিডিওতে পাবেন। আমি সামনে আরও ভিডিও দেওয়ার চেষ্টা করবো এর উপরে। তার আগে আমি একটা ভিডিও দিছি যেটা জলবায়ু সম্মেলন নিয়ে ছিল, এনার্জি ক্রাইসিস সামনে কীরকম হইতে পারে এটা বুঝতে চাইলে ওই ভিডিওটা আমি রিকমেন্ড করব। আশা করি আশেপাশে সামনে কোথাও আপনারা এটা পাওয়া যাবেন। আমি সাধারণত প্রতি বুধবার বিকেল 5টায় ভিডিও আপলোড করে থাকি। আপনার যদি চ্যানেলের কন্টেন্টগুলো ভালো লাগে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী বুধবার বিকেল 5টায়। আল্লাহ হাফেজ। এটা হচ্ছে রেগুলারটা কাট।